আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 3, আহত 10। আগামীকাল চট্টগ্রাম আসছে ক্যারিবীয়রা। এবং করোনা কাটল 15 প্রাণ। কক্সবাজারের মহেশখালীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 নিহত এবং 10 জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল 10:30 উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাম। তিনি জানান, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভার শেষ দিন আজ। এ উপলক্ষে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসে। এতে এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে আগামীকাল শনিবার চট্টগ্রামে আসছে ক্যারিবীয়রা। এ উপলক্ষে শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু বে ভিউ থেকে সাগরিকা মোড় পর্যন্ত এলাকায় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় র‍্যাব পুলিশের সমন্বয়ে আয়োজিত খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেয়ার পথে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তা কিভাবে সামাল দেওয়া হবে ও তাদের বহনকারী গাড়ি নিরাপদে স্টেডিয়ামে কিভাবে পৌঁছে দেওয়া হবে তা প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এরপর এম এ আজিজ স্টেডিয়ামে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী 3রা ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা শেষ হবে 7 ফেব্রুয়ারি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিন আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 7,981 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 619 জন আর সুস্থ হয়েছেন 487 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারী 15 জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন 8 জন, চট্টগ্রাম বিভাগে 4 এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আছেন 1 জন করে।